প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাতু দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি দর্শক আজকে আমি তিনটি তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আমল আপনাদেরকে জানিয়ে যে করলে আল্লাহ রব আলিন লক্ষ লক্ষ নেক আপনার আমল নামায় দান করবেন এবং জান্নাতের মধ্যে আপনি একটি বৃক্ষের মালিক হয়ে যাবেন প্রিয় দর্শক উক্ত আমলটি করলে আল্লাহ পাক গাইবি আপনাকে সাহায্য করবেন আপনার সকল মুশকিল আসান হয়ে যাবে দর্শক তিনটি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাহ এই কালেমাটি পাঠ করবে তার জন্য জান্নাত ও হয়ে যাবে যে ব্যক্তি বাক্যটি একশো বার পাঠ করবে অর্থাৎ এই কালেমাটি একশো বার পাঠ করবে তার নামে এক লাখ চব্বিশ হাজার নেকি লেখা হবে এবং প্রতিবার পাঠের বিনিময়ে তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হবে সোবাহান আল্লাহ প্রিয় দর্শক এখানে তিন দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলের হাদিসটি রয়েছে বাজার এই কিতাবের মধ্যে যে ব্যক্তি শারীরিক দুর্বলতার কারণে পারে না সাহসের অভাবে জিহাদে যেতে পারে না কৃপণতার কারণে সম্পদ ব্যয় করতে পারে না সে যদি এই বাক্যটি বেশি বেশি করে অর্থাৎ বেশি 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 করে করে পাঠ করে তাহলে এটি আল্লাহর কাছে পাহাড় পরিমাণ স্বর্ণ ব্যয় করার চেয়েও বেশি প্রিয় বলে গণ্য হবে প্রিয় দর্শক দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে বিপদ আপদের সময় আল্লাহ রব্বুল আলমিন আপনার সাহায্যকারী হয়ে যাবেন বিপদ আপদে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার সওয়াব হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক লোক অতীতে কোনো বিপদে আপদিতে হয়েছিল মানে বিপদে পড়েছে এখন ঘটনাটা আবার মনে পড়ে গেল এবং ইননা নিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলল তো যদিও এই বিপদের সময়টা অতীত হয়ে গেছে তথাপি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নামে সেই পরিমাণ সওয়াব লিখে দেবেন যে পরিমাণ সেদিন লিখেছিলেন যেদিন সে বিপদে আপতিত হয়েছিল প্রিয় দর্শক তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহর দুনিয়া এবং আখেরাতের চিন্তা দূর করে দেবেন আপনার সকল মুশকিল আসান হবে সকল চিন্তা সমস্যা দূর হয়ে যাবে আমলটি হচ্ছে দুনিয়া আখেরাতের চিন্তা পেরেশানি দূর করার দোয়া এই যে দোয়াটি হাসবি এখানে বাংলা উচ্চারণা দেওয়া আছে যারা আরবি বলতে পারেনা বাংলা দেখে আমল করবেন হাসবি আল্লাহ ইহু আলাই তাবাক্কাল তু আহ রব্বুল আর শিলাউজিম অর্থ আমার জন্য আল্লাহ যথেষ্ট যিনি ব্যতীত আর কোন ইলাহ নাই আমি তার উপর ভরসা করে নিয়েছি তিনি মহান আর সের অধিপতি প্রিয় দর্শক এখানে দলিল দেখুন হজরত আবু দারদারদি আল্লাহ তালু বর্ণনা করেন নবীজি সাল্লু আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা সাতবার করে হাসবি আল্লাহ এই যে উপরে দোয়াটি আছে এই দোয়াটি পাঠ করবে আল্লাহরুল আলমেন তার দুনিয়া ও আখেরাতের প্রতিটি চিন্তা পেরেশানির জন্য যথেষ্ট হয়ে যাবেন মানে আল্লাহ রব্বুল আলমেন তার বিপদে সাহায্যকারী হয়ে যাবেন গায়ে বিভাবে সাহায্য করবেন গায়ে রিজিকের ব্যবস্থা করবেন আফাব অনটন দূর করে দেবেন আল্লাহ পাক আমাদের সকলকে উল্লেখিত আমল তিনটি গুরুত্ব সহকারে করার তৌফিক দান করুন আমিন